হ্যাঁ, আজকে ক্লাসে আমরা কলাম ডিজাইনেরই বাকি অংশ দেখব। আমরা আগে কলাম ডিজাইন করেছি, একটা কলাম WSD মেথডে সার্কুলার টাইট কলাম ডিজাইন করেছি। ওই কলামটায় যদি টাইট কলাম না হয়ে, সরি, স্পাইরাল কলাম ডিজাইন করেছি, সার্কুলার স্পাইরাল কলাম, যদি এই কলামটা স্পাইরাল না হয়ে টাইট হতো, টাইট কলাম হতো, তাহলে জিনিসটা কেমন হতো? বললাম আমার টাইট কলামের জন্য আমরা কোন কোন কলামকে প্রিফার করি। টাইট কলাম সার্কুলার হতে পারে, টাইট কলাম রেকট্যাঙ্গুলারও হতে পারে, ট্রায়াঙ্গুলারও হতে পারে। তাহলে এই টাইট কলামের ক্ষেত্রে আমি টাইবারটা কিভাবে ডিজাইন করবো? মেইন সমস্যা টাইবার নিয়ে। স্পাইরাল কলামে তো আমরা যেভাবে ডিজাইন করা আছে, এখানে এই যে স্পাইরাল কোর, সেখান থেকে এসি এডি বের করে মিনিমাম স্পাইরাল রেশিও, তারপর সেখান থেকে আমরা আসবো রেনফোর্সমেন্ট রেশিও 4AS/GD, ওইটা করে যেটা আসে আমাদের পিচ বের করবো 1 থেকে 3 ইঞ্চি, পরে আমরা বার দিব। বাট যদি এটা টাইট হতো, স্পাইরাল না হয়ে, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এজিটা চেঞ্জ করতাম। এজি কোথায় আমাদের? এরিয়া 324। ধরলাম আমি রেক্টাঙ্গেল কলাম হিসেবে এটাকে আমি ডিজাইন করব। রেক্টাঙ্গেল হলে একটা সাইড, যদি আমি 324 কে কত ধরা যায়, একটা সাইড যদি 15 ধরি, অর্থাৎ আমি যদি এটাকে একটা সাইড কে ধরি 16 ইঞ্চ, তাহলে আরেকটা সাইড কত হবে? 324 কে 16 দ্বারা ভাগ দিবে, 324 ভাগ 16 ভাগ দিলে হয় 20.25। তাহলে আমরা এটাকে 20 ধরতে পারি, 21 ধরতে পারি, যেহেতু একটু বেশি আমি 21 ধরলাম। 21 ধরলে এরিয়া কত হয়? 336 ইঞ্চ স্কোয়ার। এরপর বাকি কাজ তো আমি যাবো একইভাবে বের করে আসবো, তার এখানে এই পোর্শনে সেম হবে, শুধু এজির মান হবে এই 336। তখন আমার এই পিসির মান বের হবে, সেখান থেকে পিএস পাবো, স্টিল পাবো, মেন স্টিল পেয়ে যাবো। একই ক্যালকুলেশন, একই প্রসিডিউর সব। প্রবলেমটা হবে আমি এই টাই ডিজাইন, এর আগে যেমন ছিল স্পাইরাল ডিজাইন, তখন আমার হেডিংটা হবে টাই ডিজাইন। টাই ডিজাইন হবে, টাই ডিজাইনের সূত্র কি ছিল? টাই ডিজাইনের প্রথম সূত্রটা ছিল মেইন বার। টাইয়ের তিনটা কন্ডিশন ছিল, এটা কি আপনারা জানেন? কেউ বলতে পারবেন আমাকে? টাই বার ডিজাইনের তিনটা পয়েন্ট ছিল, মনে আছে কারো? মনে নাই? 1 নম্বর ছিল 16 ডাই অফ লং বার, অর্থাৎ যে লং বারটা, লং বার মানে যে লংগিটিউডিনাল বার, মেইন বার, যে মেইন বার আমি ইউজ করব তার ডায়ামিটার 16 গুণ। আরেকটা হবে 48 টাই অফ টাই বার, অর্থাৎ আমি যাকে টাই বার হিসেবে দিতে যাব তার ডায়ামিটার 48 গুণ। টাই বার হিসেবে আমি কি কি বার দিই? 3 নম্বর বার, 4 নম্বর বার, 3 নম্বর বারের ডায়ামিটার কত? 10 মিলি, 4 নম্বর বারের ডায়াম হচ্ছে 12 মিলি, অথবা লিস্ট কলাম ডাইমেনশন। তো যে কলামটা আমি ইউজ করলাম তার যে সর্বনিম্ন ডাইমেনশন, যেমন 16, এখানে 16×21, তার ভিতরে ছোট কোনটা?
ষোলো, তাহলে এই ষোলো এই তিনটার ভিতরে যেটা হবে মিনিমাম সেই ভ্যালুটা হবে ম্যাক্সিমাম স্পেসিং। এই মিনিমাম ম্যাক্সিমাম নিয়ে কিন্তু প্যাঁচ লাগাবেন না। আমি যখন সিলেক্ট করব তখন এই তিনটার মাঝখান থেকে যেটা মিনিমাম সেইটাকে নিব, নেওয়ার ফলে যে স্পেসিং পাবো সেটা হবে ম্যাক্সিমাম স্পেসিং। তো ওর থেকে বেশি দেওয়া যাবে, ওর থেকে দিলে কম দেওয়া যেতে পারে কিন্তু বেশি দেওয়া যাবে। তাহলে আমরা মেন যে বার ইউজ করেছিলাম সেই মেন বার কত ডায়ামিটারের, 9 নম্বর বার 25 মিলি, তাহলে 25 × 16 করলে কত হয়? 25 × 16 তার 400 হয়, 400 কত হবে মিলিমিটার হবে, এটাকে ইঞ্চিতে করবেন, মিলিমিটার দ্বারা ভাগ। তাহলে সেই আমাদের হয় 16 ইঞ্চি। বুঝছি তো মিলিমিটার ছিল, এখন আমি তো মিলিমিটারের মানটাকে চেঞ্জ করবো, ইঞ্চিতে কনভার্ট করবো, তাহলে এটা হবে 16। 16 ডায়োড টাইবার, আমরা টাইবার হিসেবে মনে করেন 4 নম্বর বার দেব, 10 নম্বর 4 নম্বর বার দিই, 10 নম্বর যেটা খুশি আমরা 10 নম্বরও দিতে পারি, 10 মিলি। আমি 3 নম্বর বার দিই, 3 নম্বর বার ডায়া কত? 3/8 এত ইঞ্চি, তাকে আমি গুণ করবো 48 দ্বারা, তাহলে হয় 18 ইঞ্চি। এটা 18 ইঞ্চি। এবং লিস্ট কলাম ডাইমেনশন, কলামের যে ছোট ডাইমেনশনটা সেটা হলো 16 ইঞ্চি। তাহলে আমার তিনটা মাছ সবচেয়ে ছোট কোনটা? 16। আমি 16কে ডাইমেনশন হিসেবে দেব, স্পেসিং হিসেবে। তাহলে আমরা লিখবো টাইবারটা যদি প্রোভাইডেড 3 মিলি বা আদার রেট অফ 16 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? তার ডায়াগ্রামটা হবে হোয়াইট শেয়ার দিচ্ছি, ডায়াগ্রামটা হবে এরকম। এটা যদি মেন বার হয় তাহলে টাইবার গুলা এই বরাবর সবগুলা প্যারালালি হাতে দিয়ে যাবেন, দিয়ে এখানে স্পেসিংটা উল্লেখ করে দিবেন। এই দুইটা বারের মাঝে যে স্পেসিং নিলাম 16 ইঞ্চি, এবং এটা ম্যাক্সিমাম স্পেসিং, এর চেয়ে কম হতে পারে বাট এর চেয়ে বেশি স্পেসিং দেওয়া যাবে না। একটা বারকে উল্লেখ করে লিখে দিতে পারেন নাম্বার 3/ এট দা রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার, অথবা লিখতে পারেন 10 mm ফাই বা 10 মিলিমিটার ডায়া বা এট দা রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। যদি এটুকু বুঝে থাকেন, এখন আমরা যাবো হচ্ছে একটা, এটা করলাম তো ডিজাইন, এখন যাবো আমরা একটা অ্যানালাইসিস দেখবো ডিজাইন। এই কারো কথা কি করছে মাইক্রোফোন আসতে আছে অনিন্দ জয়, তাহলে এখানে বলছে এই কলাম উইথ ক্রস সেকশন সদিন ফিগার, অর্থাৎ একটা কলাম যার ক্রস সেকশন ফিগারে দেওয়া আছে যার একদিকে ডাইমেনশন 16 ইঞ্চি আরেক দিকে 25 ইঞ্চি, বার দেওয়া আছে 8টা 36 মিলিবার, 11 নম্বর বার, 11 নম্বর বার দেওয়া আছে 8টা, আর ক্লিয়ার কভার দেওয়া আছে 2.5 ইঞ্চি সব দিকে,
আর আগের ক্লাসে আমি অ্যানালাইসিস এবং ডিজাইনের পার্থক্য বলেছি আপনাদের। ডিজাইন হচ্ছে যেখানে আমাদের লোড দেওয়া থাকবে, সেকশন প্রপার্টি বের করতে হবে। অ্যানালাইসিস হচ্ছে আমাদের সেকশন প্রপার্টি এবং স্টিল দেওয়া থাকবে, সেখান থেকে এর যে ক্যাপাসিটি, লোড ক্যারিং ক্যাপাসিটি, সেটা আমাদের বের করতে হবে। এবং আরেকটা বলা আছে যে ইট ইজ লোডেড কনসেন্ট্রিক্যালি, অর্থাৎ সেটা হচ্ছে কোনো ইসেন্ট্রিসিটি নাই, এর যে ঠিক সেন্টার পয়েন্ট লোড দেওয়া আছে। যদি ইসেন্ট্রিসিটি থাকে তাহলে সেটা কিভাবে ডিজাইন করতে হবে আমরা নেক্সট ক্লাসে সেই অংশগুলো দেখবো ইনশাল্লাহ। ক্যালকুলেট দা অ্যালোয়েবল অ্যাক্সিয়াল লোড, অ্যালোয়েবল অ্যাক্সিয়াল লোড কত হবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেওয়া আছে ম্যাটেরিয়ালস প্রপার্টি Fc প্রাইম ইজ ইকুয়াল টু 4 KSI এন্ড Fy ইজ ইকুয়াল টু 50 KSI। তাহলে ডিজাইনে আমরা যা করেছি অ্যানালাইসিসে তার অপোজিট জিনিস। অ্যানালাইসিস দেখবো আমাদের এই সেকশন প্রপার্টি দেওয়া আছে তার ক্যাপাসিটি কতটুকু। তাহলে আমি এখান থেকে কি পাবো, প্রথমে এজি বের করতে পারবো। এজি ইজ ইকুয়াল টু কত হবে, 16 × 25। এই এজি বের করার সময় কিন্তু দুই পাশ থেকে 2.5 2.5 বাদ দিতে হবে না, এটা খেয়াল রাখবেন। এজি মানে হচ্ছে আমি আগে বলেছি গ্রস কনক্রিট এরিয়া, অর্থাৎ যতটুকু সেকশন প্রপার্টি এরিয়া আছে টোটালটা হচ্ছে এজি। আর সার্কুলার কলামের ক্ষেত্রে আমরা এসি বের করি, এসি কোনটুকু, এটা যদি টোটাল কনক্রিট হয় তার মাঝে এটা যদি আরেকটা সার্কেল হয় তাহলে মাঝের যে অংশটুকু সেটা হচ্ছে এই যে মাঝে স্মলার সার্কেলের মাঝে যে অংশটুকু এটুকু টোটালটা হচ্ছে আমাদের এসি, যেটা আমি আগের ক্লাসে আপনাদেরকে করাইছি। কিন্তু এজি হবে টোটাল গ্রোস কমপ্লিট এরিয়া, এজি বের করলাম 16 × 25। যেহেতু ডাব্লিউএসডি মেথড এফসি প্রাইম দেওয়া আছে তাহলে এফএস বের করতে হবে, এবং এফওয়াই দেওয়া থাকলে এফএস বের করতে হবে। এফএস ইজ ইকুয়াল টু 0.4 × এফওয়াই, এটা হবে 20 KSI। তাহলে এএস কত, এএস এর সূত্র কি, কিছুই না। বারের এরিয়া কত, 11 নম্বর বারের এরিয়া 1.56, 9 নম্বর বারের এরিয়া 1, 8 নম্বর বারের এরিয়া 0.79, 10 নম্বর বারের এরিয়া 1.27, 11 নম্বর বারের এরিয়া 1.56। অথবা যদি মনে না রাখতে পারেন তাহলে ভাগ দিবেন 11/8, এটি হলো ইঞ্চি ডায়ামিটার, তাহলে π/4 × ডায়ামিটার² করলে পেয়ে যাবেন 1.52। সেখান থেকে আমরা কিন্তু নমিনাল এরিয়া হচ্ছে যেটা এর দেওয়া সেটা হচ্ছে 1.56, চার্টে দেওয়া আছে। ওইভাবে π/4 d² করলে এরিয়া একটু হেরফের হতে পারে, দশমিক পরে এক ঘর বা দুই ঘরে গিয়ে একটু হেরফের হতে পারে। এই জন্য এরিয়াটা এক্সাক্টলি বের না করে মনে রাখবেন। তাহলে 12 নম্বর 12টা বারে 8টা বারে এরিয়া কত হবে, 1টা বারে এরিয়া 1.56, 8টা বারে এরিয়া বের করলে 12.48। এখন আমরা রো বের করবো। এর আগে দেখেন আমরা রো ধরে নিতাম, এখন আমাদের ধরে নেওয়ার কিছু নাই, এখন আমরা বের করব হচ্ছে এর ক্যাপাসিটি। সো বাকি মানগুলো সব আমরা বের করতে পারবো, দেওয়া থাকবে রো ইজ ইকুয়াল টু কত, AS/AG, এস এর মান 12.48 আর এজি এর মান হচ্ছে 400, তাহলে টোটাল পাবো 0.00312, এটা হবে আমাদের রো এর মান। এখন আমরা জানি এটা যেহেতু টাই বার দেওয়া আছে এবং রেক্ট্যাঙ্গুলার আছে, আপনারা ইজিলি বুঝতেছেন এটা স্পাইরাল হবে না, এটা টাই হবে। যদি স্পাইরাল হতো কোশ্চেনে স্পাইরাল উল্লেখ থাকতো অথবা পিচিং ডিস্টেন্স দেওয়া থাকতো, এখানে যেহেতু কিছু বলা নাই এবং রেক্ট্যাঙ্গুলার আছে এবং আলাদা টাই বার আপনি দেখতে পাচ্ছেন, পিচিং উল্লেখ করা নাই, সো ইট উইল বি এ টাইট কলাম। তাহলে টাইট কলামের ক্ষেত্রে অ্যালোয়েবল এক্সেল লোড কত, 0.85 AG, 0.25 Fc প্রাইম প্লাস FS রোজি। এখানে আমি সবগুলা ভ্যালু যদি ইনপুট দিয়ে দিই ডিরেক্টলি আমি ডিরেক্ট P এর মান পেয়ে যাবো,
এখানে কিন্তু আলাদা করে আমাকে পিসি এবং পিএস বের করতে হবে না, কারণ পিসি এবং পিএস দুটা মিলে হচ্ছে পি, আমাকে সেই অ্যালোয়েবল পিএ বের করতে হবে। এটুকু বুঝতে পারছেন আপনারা সবাই? ক্যাপাসিটি বের করা খুবই সহজ, ইজি। জাস্ট ম্যাটেরিয়ালস ফ্যাক্টর থেকে ভ্যালু গুলা বের করবেন, ওই মানটা ওখানে ইনপুট দিলে আপনি। বুঝতে পারছেন এইটুকু? এখন আমরা দেখবো ইন্টারাকশন ডায়াগ্রাম, অর্থাৎ কলাম যখন আমরা ডিজাইন করি ডায়াগ্রাম থেকেও ডিজাইন করা যায়। এই ডায়াগ্রামটার নাম হচ্ছে ইন্টারাকশন ডায়াগ্রাম। আপনার ডায়াগ্রাম প্রডিউস করা আছে, আপনি ভ্যালুগুলো ইনপুট দিবেন ডায়াগ্রামে, ডায়াগ্রামের কোন রিজিও রিজিওনে পড়ে সেই রিজিওন থেকেই আপনি ওটা বের করে আনতে পারবেন, কলামের মানগুলো বের করে আনতে পারবেন। কলামের যে সেকশন প্রপার্টি স্টিল কতটুকু হবে সেই ডায়াগ্রাম থেকে সবগুলা আমরা বের করতে পারবো। সেটার জন্য কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে, মনে রাখা ছাড়া কিছু করার নাই, বারবার লিখবেন করবেন, দেন আপনার এটা মনে থাকবে। এই যে এখানে দাগ দেওয়া দাগ দেওয়া যে অঙ্কটা দেখবেন না, অঙ্ক দেখতে বলে না, এই যে ঘর করে ঘর করে দেওয়া যেগুলো আছে এটা এটা হচ্ছে একটা সূত্র। এখানে বিভিন্ন মান আছে, এফ এ ইজ ইকুয়াল টু কি, কিভাবে এফ এ বের করবেন, এফবি বের করবে সেটা আমি দেখাবো, একটু পর দেখাবো, কিন্তু এই সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে, সূত্রগুলো মনে রাখা ছাড়া আপনি মানগুলো অ্যাকচুয়ালি বের করতে পারবেন না। আমি দেখাবো অ্যাকচুয়ালি ইন্টারাকশন ডায়াগ্রামটা কি এবং সেটা আমাদের সেখান থেকে আমরা কিভাবে একটা কলামকে ফাইন্ড আউট করে ডিজাইন করে নিয়ে আসতে পারি। সেটা আমরা চার্ট আকারে করে থাকি, বিভিন্ন চার্ট দিয়ে সেখান থেকে বের করা হয়। নিলসনের বইটা আমি একটু শেয়ার দিই, নিলসনের বইয়ের শেষে ইন্টারাকশন ডায়াগ্রামের চার্ট দেওয়া আছে, যদি ওইটা একটু দেখাই আপনার তাহলে আপনি একটু আর একটু ভালো বুঝবেন আর কি। বইপত্র কি আপনারা কিছু কিনছেন? না কিনলে সমস্যা নাই, কিন্তু কেনা সবচেয়ে ভালো ছিল। এটা হচ্ছে নিলসনের বই, আমি একবার শেষের দিকে যাচ্ছি। এখানে অনেক এনেক্স, অনেক চার্ট, অনেক কিছু দেওয়া আছে। এই দেখেন আমি এটা বলছিলাম আপনাদেরকে, এনেক্সে প্রথম টেবিল যেটা এটা মনে রাখবেন, আপনাদের কাছে বই না থাকলে এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। টেবিল 1.1 এই অংশটুকু, ওটা ওটা কোনটা কোনটা পড়বে, এই যে বার নাম্বার ইঞ্চিতে, বার ডায়ামিটার সরি বার মিলিমিটার ডায়ামিটার, এবং ইঞ্চিতে ডায়ামিটার কতটুকু, এবং এরিয়া কতটুকু, ক্রস সেকশনাল এরিয়া এই কলাম, এবং এটা না হলেও চলে ওয়েট, বাট এই প্রথম চারটা লাগে। স্ক্রিনশট নিয়েছেন? হ্যাঁ স্যার। আচ্ছা আমি ইন্টারাকশন ডায়াগ্রাম আপনাদেরকে দেখাই ওখান থেকে কিভাবে বের করে, পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। এই যে ডায়াগ্রাম গুলো হচ্ছে ইন্টারাকশন ডায়াগ্রাম। ইন্টারাকশন ডায়াগ্রামের কোন অংশটা সেটা আমি দেখাই, আমি পাশে আঁকতেছি, ড্র করে দেখেন।
এই যে একটা ডায়াগ্রাম, এটাকে বলা হয় ইটারেশন ডায়াগ্রাম। এর এক্স অ্যাক্সিস বরাবর থাকবে মোমেন্ট এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে লোড, এক্সিয়াল লোড। এটাকে পিছন দিকে এক্সটেন্ড করা যায় এভাবে, একেও এক্সটেন্ড করা যায়। স্টিল রেশিওর উপরে ভিত্তি করে আমার এই কলামটা এখানে অসংখ্য রকম লাইন ড্র করা থাকবে। এই যে চার্টটা দেওয়া আছে, এই চার্টে এনে আপনার স্টিল রেশিও কত এবং দেখেন ইসেন্ট্রিসিটি কতটুকু, এই যে এগুলো হচ্ছে রো, এই দিক বরাবর 0.01, 0.02, 0.03, 0.04। আপনি যদি 0.03 নিয়ে ডিজাইন করেন তাহলে এই তিন নাম্বারে থাকতে হবে, তিন নিয়ে করলে এই বরাবর এটা যেটা এই দাগটা কাজ হবে। তারপর দেখতে হবে কোন ভাগে পড়ে সে, এবার মতো অনেকগুলো ভাগ, FS0, 0.3, 0.4, 0.5, 1, ইসেন্ট্রিসিটি 1 হলে এগুলো ডিপেন্ডস করে। স্যার এটার PDF কি দেওয়া আছে স্যার গুগলে? না, এটাকে তিনটা ভাগে ভাগ করা যায় এই ডায়াগ্রামটাকে। এই অংশটুকু বলা হয় টেনশন কন্ট্রোল। প্রথমে আপনাকে বের করতে হবে আপনার কলামটা কি টেনশন কন্ট্রোল অর কম্প্রেশন কন্ট্রোল অর ব্যালেন্সড। যদি এই জোনের ভিতরে থাকে, এই জোন অংশটুকুর ভিতরে, সেটাকে আমরা বলি হচ্ছে টেনশন কন্ট্রোল ফ্রি। আর এই মাঝের অংশতে যদি থাকে সেটাকে আমরা বলি কম্প্রেশন কন্ট্রোল, COM, বা কম্প্রেশন জোন বলি এটাকে আমরা। আর এই পরের অংশটুকু যদি এখানে চলে আসে কোনোভাবে আমার কলাম, সেটা কিভাবে আসবে না আসবে সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো। এখন যদি এটুকু মনে রাখেন, যদি এই জোনে চলে আসে থার্ড জোন, এই ডায়াগ্রামটা মনে রাখবেন, ডায়াগ্রাম দেখলে ওই মানগুলা ইনপুট দিলে ডায়াগ্রামে আপনি বুঝতে পারবেন যে সেটা কোন জোনে পড়লো। যদি থার্ড জোনে পড়ে তাহলে এটা হবে অ্যাকসেপ্টেবল বাট ওভার ডিজাইন, অ্যাকসেপ্টেবল হবে বাট এটা ওভার ডিজাইন হবে, অ্যাকসেপ্টেবল বাট ওভার ডিজাইন। সবচেয়ে পারফেক্ট ডিজাইন হবে যদি জোন টু মিডল কম্প্রেশন জোনে পড়ে, ইট উইল বি পারফেক্ট ডিজাইন। আর যদি টেনশন জোনে পড়ে অথবা যদি এই জোনের বাইরে গিয়ে কোথাও পড়লো, এখানে পড়লো এই অংশে অথবা এই বাইরের কোনো অংশে বা এখানকার কোনো অংশে, তাহলে এটা আন্ডার ডিজাইন এবং আনএক্সেপ্টেবল। এই ডিজাইন আন্ডার ডিজাইন হবে এবং এটা অ্যাকসেপ্টেবল হবে না, কলাম কখনো আন্ডার ডিজাইন অ্যাকসেপ্টেবল হয় না। আর যদি ঠিক এই লাইনের মাঝে পড়ে, এই যে লাইন, এই লাইনের উপরে, তাহলে এটা হবে ব্যালেন্স ডিজাইন। এটা বের করবো আমরা ইসেন্ট্রিসিটির উপরে ভিত্তি করে, অর্থাৎ যেটাই ঠিক দাগ বরাবর দাগের পয়েন্টের মাঝেই পড়বে, পয়েন্টের মাঝে পড়বে সেটাকে আমরা। এবং এটা WSD মেথডের জন্য, USD মেথড যদি হয় এই ডায়াগ্রামটা তখন এরকম স্ট্রেট লাইন না থেকে এরকম কার্ভ কার্ভ হয়ে যাবে। এখানে তিনটা ভাগ থাকবে, এ বরাবর একটা ভাগ, এ বরাবর একটা ভাগ, আর বাকি সব কথাবার্তা যা বললাম সেম, তো এটা হয়ে যাবে একটা এরকম কার্ভ শেপ। এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম এখন কোন জোনে আমার ডিজাইন কলামটা পড়বে সেটার জন্য আমরা হচ্ছে কিছু ইকুয়েশন দরকার আমাদের। ইকুয়েশন দিয়ে যখন আমি ভ্যালু গুলো ক্যালকুলেট করব এবং তারপর আমি ডায়াগ্রাম যাব, কোন ডায়াগ্রাম, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলারের জন্য। দেখেন লেখা আছে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম, ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ম্যাটেরিয়াল প্রপার্টি যদি 400 KSI, 4 KSI এবং 60 KSI হয় এবং
চতুর্দিকের ফেজে স্টিল থাকে এবং ইসেন্ট্রিসিটি থাকে, তাহলে সেটা হবে এরকম। আর ওয়ানে কি একটা ডায়াগ্রাম আছে দেখেন, এটা কিন্তু আরেক রকম, এখানে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম আছে। চতুর্দিকের ফেজে থাকলে কি হবে, একদিকের ফেজে থাকলে কি হবে, এটা হচ্ছে আরেকটা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম, যেখানে দুই দিকের ফেজ লেফট এবং রাইট টপ এবং বটমে নাই, সেটার জন্য আপনাকে এই ডায়াগ্রাম ইউজ করতে হবে। অর্থাৎ আপনার কোন ধরনের ডিজাইন করতে চাচ্ছেন এবং সেটার জন্য ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম আলাদা আলাদা ভাবে হবে। আবার সার্কুলার যদি কলাম হয় সেটার জন্য এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে মান নিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। কঠিন মনে হচ্ছে? শুনতে পাচ্ছেন তো আপনারা আমাকে ঠিক মতো নাকি? জি স্যার। একটু মনে হচ্ছে স্যার কঠিন কঠিন মনে হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে একটু কঠিনের দিকে আমরা যাব, আমাদের কাছে কঠিনই মনে হচ্ছে। আমাদের এই শীটে এটা দেওয়া আছে, এখানে দেখবেন ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম সম্বন্ধে আরো ডিটেইলস লেখা আছে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানে লিটারেচার আকারে, অর্থাৎ আপনাকে যদি ডিসক্রাইব করতে বলে ডিসক্রাইব দ্য ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম, তখন আপনি কিভাবে সেটাকে ডিজাইন করবেন বা ডিসক্রাইব করবেন এখানে প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন। এই বরাবর মোমেন্ট এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে লোড, আর এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের যে স্লোপ সেই স্লোপটাকে আমরা বলতেছি ইসেন্ট্রিসিটি। তাহলে ইসেন্ট্রিসিটি কিভাবে বের হবে, ইসেন্ট্রিসিটি ই ইজ ইকুয়াল টু মোমেন্ট ডিভাইডেড বাই লোড, ইসেন্ট্রিসিটির ক্রাইটেরিয়া। এখান থেকে আমরা এই ডায়াগ্রাম থেকে সিদ্ধান্ত এটা আসতে পারি এই ই এবং ই বি এই বরাবর যে লাইনটা এটা সেটা হচ্ছে ব্যালেন্স লাইনের জন্য, তার উপরে গেলে কম্প্রেশন এবং এর নিচে গেলে টেনশন। আমি আগে বলেছি এই জোনে টেনশন ডিজাইন, এই জোনে কম্প্রেশন ডিজাইন, আর এর মাঝের অংশটুকু হলো এটা কম্প্রেশন বাট হচ্ছে আন্ডার ওভার ডিজাইন, আর বাইরে চলে গেলে সেটা হচ্ছে আনএক্সেপ্টেবল এবং হচ্ছে আন্ডার ডিজাইন। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যেটা আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, ই যদি লেস দেন ই বি হয় তাহলে সেটা হবে কম্প্রেশন জোনে পড়বে। লিখে রাখেন, নিজেরা নোট করে রাখেন, কম্প্রেশন জোন, সেই ক্ষেত্রে পি ইজ ইকাল টু হবে পি বি ব্যালেন্স লোড। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে ই বের করবো এবং ই ব্যালেন্স বের করবো। যদি ই লেস দেন ই ব্যালেন্স হয় তাহলে কম্প্রেশন জোনে পড়বে ডিজাইনটা এবং সেটা ইজিকাল তখন লোড পি ইজিকাল টু পিবি। একইভাবে যদি ই গ্রেটার দেন ই বি হয় তাহলে সেটা পড়বে আমাদের টেনশন জোন, টেনশন জোনে পড়বে, সেই ক্ষেত্রে পি ইজিকাল টু হবে লেস দেন পিবি।
এই চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে তোমার এই যে চার্টটা আমরা ডিসক্রাইব করলাম, এই চার্টের যে মেইন সামারি থিম যেটা, মেইন জিস্ট অংশ যেটা, সেটা হলো এই দুটা লাইন। এই দুটা লাইনকে বোঝার জন্য এখানে এই ডায়াগ্রামটা দেওয়া এবং এই কথাবার্তা, অনেকগুলো কথাবার্তা এখানে লেখা আছে, যে কথাবার্তাগুলো আমি বললাম এতক্ষণ সেগুলো এখানে লেখা আছে, এখান থেকে আপনারা সেটাই দেখবেন। এবং ডাব্লিউএসডি ক্ষেত্রে একই কথা, শুধুমাত্র ডাব্লিউএসডি ডায়াগ্রামটা, এটা ইউএসডি ডায়াগ্রাম স্ট্রেট লাইন, সরি এটা কার্ভ আকৃতির, আর ডাব্লিউএসডি টা আমি আগে দেখাইলাম, ওটা হচ্ছে শুধুমাত্র এরকম স্ট্রেট লাইন, এরকম স্ট্রেট লাইন এভাবে যাচ্ছে, আর এখানে হচ্ছে কার্ভ হয়ে আসতেছে, এতটুকু পার্থক্য। আর এটার জন্য যাবতীয় যে সূত্র লাগবে, সূত্রগুলো তো শীটে আমাদের উল্লেখ করা আছে, এই সূত্রটা যদি আমি দেখাই, প্রথম সূত্রটা আমাদের সূত্রগুলো আপনারা বাসায় একটা সূত্র কমসে কম 5-10 বার লিখবেন, এফ এ বাই এফ স্মল এফ এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ এ প্লাস স্মল এফ বি ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ বি ইজ ইকুয়াল টু 1। এফ এ ইজ ইকুয়াল টু কি, এফ এ ইজ ইকুয়াল টু হবে রো বি বাই এজি, রো বি অর্থাৎ ব্যালেন্স যে রো তার সাথে এজি, আর এফ এ ইজ ইকুয়াল টু মাত্র ক্যাপিটাল এফ এ 0.34 হবে, এসইউটা হচ্ছে সেকশন মডুলাস আই বাই সি, আপনারা এরকম প্রশ্ন না, স্ট্রেস ইজ ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস এর ক্ষেত্রে এম সি বাই আই, এস আই এর নিচে সি যদি যায় তাহলে এম বাই এস, এস ইজ ইকুয়াল টু সেকশন মডুলাস, এ সেকশন মডুলাস আমাদেরকে বের করতে হবে। তার আগে আমরা দেখবো যে ই বি কিভাবে বের করবো, ব্যালেন্স স্ট্রেস রেশিও বের করার জন্য সূত্র হচ্ছে 0.67 রো জি এম প্লাস 0.17 ডি, এখান থেকে সব ভ্যালুগুলো ইনপুট দিলে আপনার রো বির মান পাবে, এফ বির মান পাবে, প্রত্যেকটা মান এখান থেকে আমরা বের করতে পারবো। সবচেয়ে ঝামেলা হয় এই যে এস ইউটি বের করার জন্য, এস ইউটি তিনটা দুইটা সূত্র আছে, সার্কুলার কলাম হয় রেক্ট্যাঙ্গুলার কলাম হলে এটা, আর একটা আছে সার্কুলার কলাম হলে, এই অঙ্কগুলো শুধু ঝামেলায় সূত্রতেই, আর কোন জায়গায় সূত্রে নাই, মানে ঝামেলা নাই, আজকে অঙ্ক করাবো না, আজকে এই ইন্ট্রাকশন ডায়াগ্রাম যেটা করালাম সেটা আপনারা ভালো করে শীট থেকে আবার দেখবেন, এবং আমি আপনাদেরকে বই দিয়ে দেব, আজকে বইয়ের সফট কপি দিয়ে দেব, আপনারা যদি বই কিনেন না বা লকডাউনের কারণে কিনতে পারেন নাই, বইয়ের সফট কপি আমি দিব, সেই বই থেকে ভালো করে খুঁটে খুঁটে পুঙ্খানুপুঙ্খ রূপে ইন্টারাকশন ডায়াগ্রাম তা নোট করবেন, পড়বেন, যেখানে প্রবলেম হবে আগামী ক্লাসে অঙ্ক করার আগে আমাকে আগে প্রবলেম গুলো, আর আমি যে কথাগুলো বলে দিলাম সেগুলো মনে রাখলে, সেগুলো যদি মনে রাখা ওই পড়তে গেলে আপনার আরো হেল্প হবে, পরবর্তীতে আমরা অঙ্ক করাবো, কারণ আমি আমি আপনাদেরকে ক্লাসে বলি যে অঙ্ক 100টা করে কোনো লাভ নেই, যদি আপনি থিওরি এবং এর বেসিক ব্যাকগ্রাউন্ডটা না বুঝেন। তাহলে আজকের ক্লাস কারণ এখানে তো আপনার শুধু অঙ্ক করে পাশ করে যাওয়ার ব্যাপার না, আপনি যদি ইন্ট্রাকশন ডায়াগ্রামটা না বুঝেন, একটা অঙ্ক যদি ডিজাইন না করতে পারেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে আপনি কি আর এই হুবু আপনাকে এই অঙ্ক দিবে, ওখানে তো বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে, আপনি কিভাবে সেটাকে সলভ করবেন যদি আপনি স্টেপ গুলা বা বেসিক কনসেপ্ট না জানেন। সেই জন্য আজকের ক্লাসের পরে ইন্ট্রাকশন ডায়াগ্রাম এত ইম্পর্টেন্ট বা না পড়ছে
ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম খুব গুরুত্ব সহকারে পড়ে দেবেন, বই দিয়ে দেব সেটা দেওয়াই আছে। আচ্ছা ঠিক আছে স্যার।